প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আজকে আবার ফিরে আসলাম তোমাদের অনলাইন ভিডিও ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই বাড়িতে মন দিয়ে লেখাপড়া করো, কারণ স্কুলে যখন পাঠদান শুরু হবে তখন আমরা এখন যে পাঠ দিচ্ছি তোমাদের তার উপরে মূল্যায়ন করব, পাশাপাশি পরীক্ষা হবে। তাই তোমরা সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করো। তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা যে পাঠটা দিব সেটা হলো, তোমরা পঞ্চম থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা উপকৃত হবে আশা করি। আমাদের আজকের পাঠের শিরোনাম হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ কি? ইংলিশে হলো ভার্ব, ভার্ব বা ক্রিয়াপদ। তোমরা ইংলিশেও পড়ে থাকো ভার্ব, বাংলায় ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ কি? যে পদের দ্বারা কোন কার্য সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। কি তোমরা বুঝতে পারছো? যে পদের দ্বারা কি করা হয়, যে পদের দ্বারা কোন কার্য সম্পাদন করা বোঝায় তাকেই ক্রিয়াপদ বলে। তাহলে আমরা একটা উদাহরণ দিলে স্পষ্ট তোমরা জিনিসটা বুঝতে পারবে। সেটা হলো, আমি বই পড়ি। তাহলে যে পড়া, পড়াটা হলো একটা ক্রিয়াপদ। আমি কি করি? বই পড়ি। তাহলে এই পড়া হলো ক্রিয়াপদ, পর ধাতু থেকে পড়া। আরো আছে ছেলেরা বল খেলে। ছেলেরা কি করে? বল খেলে। খেলাটা হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদটা হলো বাক্যের একটি অপরিহার্য অঙ্গ, অর্থাৎ ক্রিয়াপদ ছাড়া বাক্য হতে পারে। তবে কখনো কখনো বাংলা বাক্যে ক্রিয়াপদ উজ্জ থাকতে পারে বা উজ্জ থাকে, অর্থাৎ ক্রিয়াপদ দেখা যায়। যেমন এটি আমার কলম, এটি আমার কলম, এখানে একটা ক্রিয়াপদ উজ্জ আছে, এটি হয় আমার কলম। হয়টা আমি না বললেও চলে, হয়টা আমরা বলি না, এটি আমার কলম। তাহলে এখানে হয়টা কিন্তু উজ্জ আছে, এটি হয় আমার কলম। কিন্তু ইংরেজিতে অবশ্যই ভার্ব লাগবে, ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না। বাংলায় ভার্ব লাগে, মানে ক্রিয়াপদ লাগে, কিন্তু সেটা অনেক সময় উজ্জ্বল থাকে। হ এবং আছ, হ এবং আছ ধাতু গঠিত, হ এবং আছ ধাতু গঠিত ক্রিয়াপদ উজ্জ্বল থাকে। যেমন আজ খুব গরম, আজ খুব গরম, তাহলে এখানে আমি কিন্তু ক্রিয়াপদ না, আজ খুব গরম অনুভূত হচ্ছে বা আজ খুব গরম পড়েছে, আমরা এই পড়েছে বা অনুভূত হচ্ছে না বলতে। তার মানে বাংলা বাক্যে অনেক সময় ক্রিয়াপদ উজ্জ্বল থাকতে পারে, সেটা হলো হ এবং আছ, এই ধাতু গঠিত ক্রিয়াপদ উজ্জ্বল থাকে। শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের এই ক্রিয়াপদ করতে হবে, অর্থাৎ ভাব, ইংলিশে আমরা বলি ভাব। এবার আসি আমরা ক্রিয়াপদের প্রকারভেদ, মানে ক্রিয়া কত প্রকার। বিবিধ অর্থে ক্রিয়াপদকে বিভিন্ন ভাবে ভাগ করা হবে, বিবিধ অর্থে। প্রথমত হলো ভাব প্রকাশের দিক। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। এটি হলো ভাব প্রকাশ। সেটা কিরকম? অর্থাৎ আমরা যখন কথা বলি, আমার কথা নাকি শেষ হয়েছে নাকি আরো কিছু শোনার ইচ্ছা বা আগ্রহ আছে, যে ক্রিয়াপদ দ্বারা
বাক্যের পরিসমাপ্তি জ্ঞাপিত হয় তাকে সমাপিকা অর্থাৎ এখানে আর কোনো কিছু বাকি থাকে না বক্তার মনোভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত হয় যেমন এই যে আমি বই পড়ি আমি যদি এই কথাটা বলি এখানে কি আর কোনো কিছু শিখা শোনার বাকি থাকে থাকে না কি ঠিক বলছি হ্যাঁ অবশ্যই তাহলে আমি বই পড়ি এই বাক্যটি সম্পূর্ণ হয়ে গেল কিন্তু আমি যদি বলি প্রভাতে সূর্য উঠলে তাহলে এখানে আমার শোনার কিছু আকাঙ্ক্ষা আরো জন্মে অর্থাৎ যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি হয় না বক্তার কথা সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না অর্থাৎ অসম্পূর্ণ থেকে যায় সেটা হলো অসমাপিকা ক্রিয়া তাহলে আমি যদি বলি প্রভাতে সূর্য উঠলে প্রভাতে সূর্য উঠলে তাহলে এই যে উঠলে বললাম এখানে কিন্তু এটা অসমাপিকা ক্রিয়া কারণ যদি বাক্যের পরিসমাপ্তি ঘটেনি প্রভাতে সূর্য উঠলে উঠলে কি হয় অন্ধকার দূর হয় যদি আমি বলি তাহলে আমার বাক্যটা শেষ হয়েছে অন্ধকার দূর হয় অন্ধকার দূর হয় তাহলে বাক্যের পরিসমাপ্তি তাহলে যে উঠলে এটা হলো কি অসমাপিকা ক্রিয়াপদ অসমাপিকা ক্রিয়াপদ চিনার অনেকগুলো উপায় আছে ইতে তে ইলে লে এইগুলা থাকে ইয়া ও এই শব্দগুলা আমাদের এই বিভক্তিগুলো থাকে যেমন উঠলে লে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম সমাপিকা ক্রিয়া কি এবং অসমাপিকা ক্রিয়া কি এটি পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরই জানা আছে এবং জানা প্রয়োজন নিচের ক্লাস অর্থাৎ পঞ্চম শ্রেণীতে আছে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া ক্রিয়াপদ ইংলিশে আমি আগে বলছি ভাব বাংলায় অনেক সময় ক্রিয়াপদ উজ্জ্ব থাকতে পারে কিন্তু ইংলিশে ক্রিয়াপদ অর্থাৎ ভাব ছাড়া কোনো বাক্য হয় না এইবার আমরা আসি ক্রিয়াপদের আরো অনেক প্রকার ভেদ আছে অনেক সেটা আমি কয়েকটা আলোচনা করছি দেখো অকর্ম সকর্ম বিকর্ম প্রযোজক যৌগিক মিশ্র অকর্ম ক্রিয়া কি অকর্ম ক্রিয়া হলো যে ক্রিয়াপদের কোনো কর্ম নাই যে ক্রিয়াপদের কোনো কর্ম নাই সেটাই হলো অকর্ম যেমন ছেলেটি হাসে হাসে এখানে কোনো কর্ম নাই ছেলেটি হাসে সে ঘুমায় মানে কর্মপদ নেই এই জন্য অকর্ম আর যে ক্রিয়াপদের কর্ম থাকবে সেটি হলো সকর্ম যেমন আমি ভাত খাই আমি ভাত খাই তাহলে আমি কি খাই ভাত খাই ভাতটা হলো কর্ম আমি বই পড়ি আমি কি করি বই পড়ি তাহলে বই কি পড়ি বই পড়ি বইটা হলো কর্ম কি দ্বারা অর্থাৎ ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মপদ বেরিয়ে আসে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মপদ বের হয় এবার দেখো দ্বিকর্মক দ্বিকর্মক হলো যে ক্রিয়াপদের বাক্যে দুটো কর্ম থাকে কয়টি কর্ম থাকে দুটো কর্ম সেটি হলো দ্বিকর্ম যেমন দেখো বাবা আমাকে একটি কলম দিলেন বাবা আমাকে একটি কলম দিলেন তাহলে কে দিলেন বাবা এটা কর্তা গেল আমি বলেছিলাম
ক্রিয়াপদ কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মপদ বের হয়। তাহলে দেখো কি দিলেন, একটি কলম। কি দিলেন, একটি কলম দিলেন, তাহলে একটি কলম একটা কর্মপদ। আবার কাকে দিলেন, আমাকে দিলেন, এই আমাকেও একটি কর্মপদ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি, পাঠটাকে শ্রবণ করি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্রিয়াপদ গুলো এখানে দিলেন, এটা হলো ক্রিয়াপদ। তাহলে কি দিলেন, একটি কলম। তাহলে একটি কলম কি দিলেন, তারপরে কাকে দিলেন, আমাকে দিলেন, এটি আর একটি কর্মক। তাই এটা হলো দ্বি কর্মক, দ্বি কর্মক। এবার আমরা করব একটি গুরুত্বপূর্ণ, যেটা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের অবজেক্টিভে খুবই বেশি বেশি আসে, সেটা হলো দ্ব্যর্থক কর্ম বা সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্মপদ বা দ্ব্যর্থক কর্ম, সমধাতুজ কর্ম বা দ্ব্যর্থক কর্ম, দ্ব্যর্থক কর্ম, এইটা কি? এটি হলো বাক্যে, বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, বাক্যের ক্রিয়া এবং কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে তাকে বলা হয় ধাত্তর্থক কর্ম বা সমধাতুজ কর্ম। ঠিক আছে, একটু কঠিন না, ধাত্তর্থক কর্ম বা সমধাতুজ কর্ম। ইংলিশ হলো কগনেট অবজেক্ট, ইংলিশও আছে, ইংলিশও আছে, বাংলায় আছে। যেমন তুমি আমার সাথে কি খেলাই না খেলবে, তুমি আমার সাথে কি খেলাই না খেলবে, কি খেলাই না খেলবে, খেলাইটা হলো কর্ম, খেললে হলো ক্রিয়া, এবং খেলা এবং খেললে দুটাই আসছে খেল ধাতু থেকে। অনেক উদাহরণ আছে, এমন মায়া কান্না কে দোনাগো বাপু, এমন সুখের মরণ কে মরতে পারে, সে এক দৌড় দৌড়ালো, ওই যে ইরানের রেস ইংলিশেও আছে, সে স্বপ্নে একটি ভালো স্বপ্ন দেখল, এইরকম অনেক বাক্য আছে। নাম হলো ধাত্তর্থক কর্ম, অর্থাৎ ক্রিয়াপদ এবং কর্মপদ একই ধাতু থেকে গঠিত, সেটা হলো ধাত্তর্থক কর্ম। তাহলে সমধাতুজ কর্ম বা ধাত্তর্থক কর্ম কি, এতে বেশি আসে পরীক্ষা। তাহলে আসবে নিচের কোনটি, কোন বাক্যটিকে ধাত্তর্থক কর্মপদ পরিলক্ষিত হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে যেহেতু তোমাদেরকে পাঠদান করলাম, একটু মনোযোগ সহকারে দেখবে, বাসার বই বইতেও আছে দেখবে, আর পাশাপাশি যদি তোমরা ভালোভাবে শুনে থাকো তাহলে আশা করি তোমাদের উপকার হবে। তোমরা আজ তাহলে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কারণ আমাদের বিদ্যালয় পাঠদান শুরু হলেই তোমাদের মূল্যায়নের পাশাপাশি পরীক্ষা হবে। ধন্যবাদ সবাই।